بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري ومسلم وقال النبي الأمين صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله رواه الطبراني وقال النبي الأمين صلى الله عليه وسلم المرء مع من أحبه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে অসীম করুণায় আমরা আজকে জুমার দিন জুমার সালাত আদায় করবার জন্য এবং জুমার খুতবা শোনার জন্য আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি এবং দুরাকাত সুন্নাহ আদায় করে খুতবা শোনার জন্য বসতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই মহান রব্বুল আলামিনের নিকটে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, যিনি আমাদের জন্য চূড়ান্ত আদর্শ, রহমাতুল্লিল আলামিন, রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শন করবার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের এবং আল্লাহর শাস্তির ভয় দেখাবার জন্য। সেই মহান নবী ও রাসূলের প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আজকে জুমার দিন ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করব। আর সে বিষয়টি হচ্ছে, একজন সত্যিকারের মুসলিম কোন কোন দিক রক্ষা করলে সত্যিকারের মুসলিম হতে পারে, অর্থাৎ একজন সত্যিকারের মুসলিমের সংক্ষিপ্ত রূপরেখা। আমরা নিজেদেরকে সবাই মুসলিম বলে দাবি করি, মুসলিম ঘরে জন্ম হোক কিংবা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করি না কেন, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। আমাদের এই দাবির যৌক্তিকতা কতটুকু এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখার সাথে আমার দাবি কতটুকু মিলছে, ইনশাআল্লাহ সেই জন্য আজকের খুতবার বিষয় হিসাবে নিয়েছি একজন পরিপূর্ণ মুসলিমের সংক্ষিপ্ত রূপরেখা। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, তার একত্বকে প্রতিষ্ঠা করার জন্য। সে কথা আল্লাহ তাআলা সূরা যারিয়াতে বলেছে, আমরা সবাই জানেন আল্লাহ তাআলা বলছেন নামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ মানুষ আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে আল্লাহর মানব সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মানুষ আল্লাহর ইবাদত করছে না,
অথবা যারা আল্লাহর ইবাদত করছে বলে দাবি করছি তারাও সঠিকভাবে আল্লাহর ইবাদত করছে না। আবার একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, এক অর্থে এই কথা ঠিক যে মানুষ সৃষ্টির সেরা, কিন্তু কোন মানুষ? যে মানুষ আল্লাহতে বিশ্বাস করে না, যে মানুষের হাতে কোনো মানুষের রক্ত সম্মান বজায় থাকে না, যে মানুষের হাতে অন্য মানুষ নিরাপদ নয়, যে মানুষের কাছে অন্য মানুষের আমানত নিরাপদ নয়, যে মানুষ অন্যকে ঠকায় প্রতারণা করে, যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না তাকে অস্বীকার করে, যে মানুষ নবীদেরকে অস্বীকার করে পরকালকে স্বীকার করে না, এই মানুষ কি সৃষ্টির সেরা? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যুক্তি ব্যবহার করেই একজন খারাপ চরিত্রের মানুষ কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। যদি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, একথা সত্য, কিন্তু মানুষের মধ্যে শ্রেণী বিভাগ রয়েছে। যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর দেওয়া হেদায়েত অনুযায়ী তার নিজের জীবনকে সাধ্য অনুযায়ী ঢেলে সাজাবার চেষ্টা করে এবং পরিচালনার চেষ্টা করে, ওই সকল মানুষই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। এই জন্য একজন মানুষের তিন ধরনের অধিকারের দিকে লক্ষ্য রাখতে হয়। এই তিন ধরনের অধিকার যদি সে তার জীবনে সাধ্য অনুযায়ী পালন করতে পারে, তাহলে আশা করা যায় সে একজন পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন হওয়ার পথে পরিচালিত হবে। পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহর খাতায় আদৌ তার নাম লেখা হবে কি না এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা এই রূপরেখার মাধ্যমে যদি চেষ্টা করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন হিসাবে গ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআন কারিমে সূরা আল বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পায়ের ছাপ, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কিংবা শানে নুজুল যদি আমরা জানি, তাহলে আমাদের সামনে একটি দিগন্ত প্রসারিত হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, যে একজন মুসলিম হওয়া মানে ইসলামকে আংশিকভাবে গ্রহণ করাকে বোঝায় না। একজন মুসলিম হওয়া মানে ইসলামকে পরিপূর্ণভাবে শতভাগের মধ্যে শতভাগ গ্রহণ করাকে বোঝায়। একজন ইহুদি নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম, আপনারা অনেকেই নাম শুনেছেন হয়তো। সেই আবদুল্লাহ ইবনে সালাম রাসূলের যুগে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে সে যেহেতু আগে ইহুদি ধর্মের ছিল এবং ইহুদি ধর্মের আলেম ছিল, নেতা ছিল, সেই জন্য ইহুদি ধর্মের বিভিন্ন বিধিবিধান তাওরাত অধ্যয়ন করার মাধ্যমে তিনি জানতেন এবং সেগুলো মানার চেষ্টা করতেন। এই আবদুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে তিনি দেখতে পেলেন মুসা আলাইহিসসালামের শরীয়তে, অর্থাৎ ইহুদি ধর্মে, শনিবারকে বিশেষ একটা সম্মানের দিন হিসাবে মর্যাদা দেওয়া হতো। আর উটের গোশত মুসা আলাইহিসসালামের কওমের জন্য, তার ধর্মাবলম্বীদের জন্য, তার অনুসারীদের জন্য হারাম ছিল। এখন উম্মতে মুহাম্মাদের জন্য, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা যারা ইসলামের অনুসারী, তাদের জন্য শনিবারকে বিশেষভাবে সম্মান করা ওয়াজিব নয় এবং তাদের জন্য উটের গোশত খাওয়াও জায়েজ। এখন যখন ওই ইহুদি ধর্মের এই দুটি বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়েছেন সেই দিন ইসলামের মধ্যে নেই, তখন তিনি ভাবলেন আমি একটা কাজ করব। কি কাজ? সেটা হচ্ছে আমি শনিবার দিনকে সম্মান করব যেভাবে ইহুদি ধর্মে করতাম, যেহেতু ইসলাম ধর্মে শনিবারকে সম্মান করতে নিষেধ নাই,
অতএব আমি আমার মতো করে শনিবারকে সম্মান করব, বিশেষ মর্যাদা দেব। আরেকটি কাজ করব, সেটা হচ্ছে উটের গোস্ত খাওয়া ইহুদি ধর্মে হারাম ছিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়েছেন ইসলাম, সেখানে হালাল, কিন্তু আমি হালাল জানব, কিন্তু হালাল হওয়া সত্ত্বেও আমি উটের গোস্ত খাব না। তাহলে কি হবে? তাহলে পরে মুসা আলাইহিসসালামের ধর্মের প্রতিও আনুগত্য থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দিনের প্রতিও অবাধ্যচারণ হবে না, বিরোধিতা হবে না। দেখতে পেয়েছেন দুটা ধর্মকে কিভাবে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করা হয়েছে। মুসা আলাইহিসসালামের ধর্মে উটের গোস্ত খাওয়া হারাম, ব্যাস, ইসলামে জায়েজ কিন্তু খাবো না। ওই যে একটু ধর্ম, আগের ধর্মের প্রতি একটু সম্মান জানালাম, আর শনিবার দিবস সম্মান করতাম ইহুদি ধর্মে থাকা অবস্থায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার পরে যেহেতু সরাসরি নিষেধ করা হয় নাই যে এখন থেকে তোমরা শনিবারকে সম্মান করবে না, অতএব শনিবারকেও আমি ব্যক্তিগতভাবে সম্মান করে যাব, এই যদি অবস্থা, এবং এই যখন অবস্থা তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, সূরা বাকারার 208 নম্বর আয়াত, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আবদুল্লাহ ইবনে সালাম চেয়েছিলেন যে আমার আগের ধর্ম থাকুক, আগের ধর্মের বিভিন্ন রীতিনীতি সেগুলোও আমি মানব, সাথে সাথে ইসলামও মানব। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণের মাধ্যমে তার সেই মনোভাবকে শতভাগ নাকচ করে দিয়েছেন যে না, তুমি যদি ইসলাম গ্রহণ করেই থাকো তাহলে তোমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, আগের কোনো কালচার, অন্য ধর্মের কোনো রীতিনীতি সেটা ইসলাম নিষিদ্ধ না করলেও ইসলাম আসার সাথে সাথে পূর্বের সকল ধর্ম রহিত হয়ে গেছে, অতএব তোমাকে ইসলামের মধ্যেই তোমার জীবনের সমাধান খুঁজে নিতে হবে, ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম দিয়ে মানলে পরে, নিজের জীবনকে গঠন করলে পরে সেটাকে ইসলাম মানা বলে না, সেটাকে পরিপূর্ণ মুসলিম হওয়া বলে না। সেই জন্যই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর কি বলেছেন? সাথে সাথে এই কথাও নিষেধ করে দিয়েছেন, তুমি যদি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও, পরিপূর্ণ মুসলিম হতে চাও, তাহলে শয়তান প্রতিজ্ঞা করে এসেছে তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে বিপথে নিয়ে যাবে, বিভ্রান্ত করবে। সেই জন্য শয়তান তোমাকে যেখানেই বিভ্রান্ত করতে চেষ্টা করুক না কেন, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, আর নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা আমাদের গ্রাম পাড়া মহল্লায় যারা আমাদের শত্রু তাদেরকে আমরা চিনি, অমুকে শত্রু, তমুকে শত্রু, আমরা আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি যে অমুক শত্রু, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং তার শত্রুতাপন্ন কাজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে অমুক অমুক আমার শত্রু। আল্লাহ তাআলা বহু আগে বলে দিয়েছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, অথচ আমরা শয়তানকে শত্রু মনে করি না অনেকেই, আর এজন্যই আমরা পরিপূর্ণরূপে মুসলিম হতে পারি না। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, বলছিলাম একজন মানুষ ইসলাম গ্রহণের সাথে সাথেই পরিপূর্ণ মুসলিম হয়ে যায় না, একজন মানুষ মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই পরিপূর্ণ মুসলিম হয়ে যায় না, একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য তার প্রধানত তিন ধরনের অধিকার এবং দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো যদি সে ভারসাম্যপূর্ণভাবে পালন করতে পারে তাহলে আশা করা যায় সে একজন পরিপূর্ণ মুসলিম হতে পারবে। তিন ধরনের বৈশিষ্ট্য, তিন ধরনের হক, তিন ধরনের অধিকার কি? এক নম্বর অধিকার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি আমি নিজের ইচ্ছায় এই দুনিয়ায় আসিনি, যেহেতু আমার নিজের ইচ্ছায় এই দুনিয়ায় আসিনি, অতএব আমার নিজের ইচ্ছায় আমার জীবন পরিচালনা করার কোনো অধিকার আমার নেই। আমি যেহেতু আল্লাহ তাআলার আদেশক্রমে, তার অনুমতিক্রমে, তার দেয়া রহমত এবং নিয়ামতে
সর্বক্ষণ ডুবে থেকে জীবন যাপন করছি। অতএব সবার আগে আমাকে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তার হক বুঝিয়ে দিতে হবে, আর তার নামই হচ্ছে হুকুকুল্লাহ অথবা হাক্কুল্লাহ, যেগুলোকে আমরা বাংলায় বলি আল্লাহর অধিকার। আল্লাহর অনেক অধিকার রয়েছে। এক নম্বর আল্লাহর অধিকার হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, মালিক হিসাবে, জন্মদাতা মৃত্যুদাতা থেকে শুরু করে আল্লাহর জন্য যে ধরনের অধিকার সাব্যস্ত হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে, সেই সব অধিকার আমার পক্ষ থেকে আল্লাহ পাওয়ার অধিকার রাখেন। যদি আমি একজন মানুষ হিসাবে আল্লাহর কাছে সেই অধিকারগুলো প্রত্যর্পণ না করি, ফিরিয়ে না দেই, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তুমি সবার আগে জানো যে তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তোমার একজন ইলাহ রয়েছেন, যে ইলাহ ছাড়া, যে মাহবুদ ছাড়া আর কোনো মাহবুদ তোমার নেই। তোমার সকল ধরনের ইবাদত, তোমার সকল ধরনের উপাসনা, তোমার সকল ধরনের দান সাদাকা, তোমার সকল ধরনের বিনয়ের সর্বোচ্চ রূপ, তোমার সকল ধরনের চাহিদা সব কিছুই আল্লাহর প্রতি সুপর্দ করতে হবে, এবং আল্লাহই তোমাকে পরিপূর্ণভাবে তোমার চাহিদা পূরণ করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, সব কিছুই একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, নাকি অন্য কারোর জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ যতক্ষণ চাইবেন তিনি আমাকে এই দুনিয়ার বুকে রাখবেন, তিনি যখন চাইবেন আমাকে উঠিয়ে নিতে, কেউ নেই দুনিয়ায় যে আমাকে এই দুনিয়ায় রাখতে পারে। এই জন্য আমার নির্দিষ্ট মৃত্যুর সময় আসলে পরে আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে নেবেন। অতএব আল্লাহর ইচ্ছার মধ্যেই আমার জীবনকে অতিবাহিত করতে হচ্ছে, যেহেতু আল্লাহর ইচ্ছায় আমি এই দুনিয়ায় এসেছি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হচ্ছে। অতএব আমি আমার সামগ্রিক ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই একজন পরিপূর্ণ মুসলিম হতে পারি। আমি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এক নম্বর যে বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আমার ইচ্ছাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে হবে, যেটাকে আমরা আত্মসমর্পণ বলি। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে নিল কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর ইবাদত প্রতিফলিত হলো না, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পেল না, সে ব্যক্তি মুসলিম নয়। একজন ব্যক্তি অন্তরে বিশ্বাস করে আমি আল্লাহকে মানি কিন্তু তার বাহ্যিক আমল আল্লাহর আনুগত্যের সাথে যায় না, যেমন সলাত আদায় করে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, সিয়াম পালন করে না, আল্লাহর ইবাদতের ধারও ধারে না, সে মনে করে আমি তো আল্লাহতে বিশ্বাস করি, আবার ইবাদত করার কি দরকার, ইবাদত না করেও পাঁচ ওয়াক্ত সলাত দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিয়মিত ছেড়ে দিয়েও একজন মানুষ আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলিম বলে মনে করছি। অবাক করা কাণ্ড, একজন মানুষ কখনোই পরিপূর্ণ মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার উপরে যা ফরজ করেছেন সেই ফরজ কাজগুলো সে পালন না করবে। আল্লাহর ফরজের মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে তাকে এক বলে স্বীকার করে নেওয়া, দুই নম্বর ফরজ হচ্ছে তার আদেশকৃত ইবাদতগুলো পালন করা, সেগুলো হচ্ছে এক নম্বরে সালাত, দুই নম্বরে সিয়াম, তারপরে যাকাত, তারপরে সামর্থ্য থাকলে পরে হজ। এর সিরিয়াল আগে পরে বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে, কিন্তু সকল বর্ণনায় এক নম্বরে ইমানের পরেই যে ইবাদতের কথা এসেছে সেটি হচ্ছে সালাত। তাই একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য অবশ্যই আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস রেখে আমাকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। নিয়মিত সালাত পরিত্যাগ করে মুসলিম হওয়া যায় না, নিয়মিত সালাত পরিত্যাগ করে মুসলিম থাকা যায় না, নিয়মিত সালাত পরিত্যাগ করে আল্লাহর প্রতি সম্পূর্ণ অধিকার আদায় করা যায় না। সেই জন্য সবার আগে
আল্লাহর হক আমাকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহকে স্বীকার করেছি, অতএব আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো আমি পালন করব, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমি বিরত থাকব। যদি এটা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দেবেন? আল্লাহ আমার জন্য পুরস্কার রেডি করে রেখেছেন, আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। সে পুরস্কার কি? সে পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে, যারা পরিপূর্ণরূপে মুসলিম হবে, তাদের জন্য জান্নাত। কিন্তু যারা ঈমান এনেছে কিন্তু আমল করে না, আবার অনেকে ভালো ভালো আমল করে ঈমান নাই, অথবা ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, এই দুই ধরনের মানুষের জন্যই রয়েছে জাহান্নাম। একজন পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি, সে যদি সালাতে গাফলতি থাকে, যাকাতে গাফলতি থাকে, সিয়ামে গাফলতি থাকে, কোনো কারণে যদি এগুলো পালন করতে না পারে, তারপরে যদি ভুল বুঝতে পেরে খালেস নিয়তে, খালেস অন্তরে, ইখলাসের সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা মাফ করবেন, ওয়াদাও করেছেন আল্লাহ তাআলা। যারা সত্যিকারভাবে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এবং তওবা করতে পারে, আল্লাহ তাদের জন্য তওবার দুয়ারকে খোলা রেখেছেন। এই জন্য আমি এতদিন নামাজ পড়ি নাই, কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই, কিভাবে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তোমার দেয়া বাতাস নিয়েছি নিঃশ্বাসের মাধ্যমে, তোমার দেয়া নিয়ামত প্রতিবেলায় খেয়েছি, তোমার দেয়া নিয়ামত দিয়ে হেঁটে বেরিয়েছি, সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, অথচ তোমার শুকরিয়া আদায় করি নাই, তোমার সামান্য ইবাদত পাঁচ ওয়াক্ত, পাঁচ মিনিট দশ মিনিট করে লাগে, সারা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাও লাগে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে, আমি দিতে পারি নাই, চব্বিশটা ঘন্টায় আমার নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? লজ্জা পেলে চলবে না, লজ্জা পেলে চলবে না। লজ্জা পাওয়ার, লজ্জিত হওয়া তওবার অন্যতম শর্ত, কিন্তু লজ্জা পেয়ে আল্লাহর কাছে না চাওয়া হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। লজ্জা করে আল্লাহর কাছে চাইলাম না, কিভাবে আল্লাহর কাছে চাই? আল্লাহর তো আদেশ নিষেধ মানি নাই কিছু না, আল্লাহর কাছে চাইতে হবে, লজ্জিত হয়ে যাইতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এতদিন আমার সালাত ফরজ হয়েছিল সেই দশ বছর বয়সে, আজকে আমার বয়স তিরিশ, বিশ বছর সালাত আদায় করি নাই, আল্লাহ আল্লাহ তুমি তো জানো শয়তানি ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করতে পারি নাই বা করি নাই, বিভিন্ন কারণে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করেছি, নাটক সিনেমা দেখে সময় নষ্ট করেছি, বিভিন্নভাবে আমার জীবনকে অতিবাহিত করেছি, আল্লাহ তুমি তো তওবা, তুমি তওবা কবুলকারী, তুমি তো গাফুর, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, এই নামগুলো তুমি তোমার নিজের জন্য চয়েস করেছো, আল্লাহ তোমার রহমতের সাগরে আমাকে ভাসিয়ে তুমি তোমার গাফফার এবং গাফুর নামের বদৌলতে তুমি আমাকে মাফ করে দাও। এভাবে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে মাফ করবেন না ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই আমরা আশা করছি আল্লাহ তাআলা মাফ করবেন। সেই জন্য প্রিয় ভাই ও বোনেরা, এখনো যারা নিয়মিত সালাত আদায় করি না, উদাত্ত আহ্বান জানাবো, কর্জন নিবেদন করব, সারা দিন আল্লাহ আপনার প্রতি আর কিছুই চান নাই, শুধু চেয়েছেন পাঁচটা বেলা মসজিদে এসে হাজিরা দিবেন। পাঁচটা বেলা কয় মিনিট করে যায় সালাত আদায় করতে? বন্ধুর সাথে রাস্তায় দেখা হলে পরে সালাম মুসাফা করে কথা বলতে বলতেই তো দশ মিনিট চলে যায়, চা খেতে গেলে, এক কাপ চা খেতে গেলে সেখানেই আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় দোকানে। আর আল্লাহ আপনাকে ফরজ করেছেন যে আল্লাহর দেয়া আকাশ বাতাস থেকে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, আল্লাহ এক মিনিটের জন্য অক্সিজেনটা যদি বন্ধ করে দেন, দুনিয়ায় কোনো অক্সিজেন থাকবে না, সারা দুনিয়ায় কোনো অক্সিজেন থাকবে না, অনলি ফাইভ মিনিটস। দুনিয়ায় কয়জন মানুষ বাঁচবো আমরা বলেন তো? কয়জন? আদৌ কি আমরা একজনও বাঁচবো? বাঁচবো না। এই অক্সিজেন কে দিচ্ছেন? এই যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস বের করছি, এই যন্ত্র কে ফিট করে দিয়েছেন? কে আমাকে বাঁচিয়ে রেখেছেন? সব কিছুই আল্লাহ তাআলা করছেন, অথচ সেই আল্লাহ কি আমরা ভুলে গেছি? সেই আল্লাহর দেওয়া অধিকারগুলোকেই আমরা ভুলে গেছি, আল্লাহর অধিকারগুলো আমরা দিচ্ছি না। আমরা আজকাল মানবাধিকারের কথা বলি, পশু অধিকারের কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, পশু পাখির অধিকারের কথা বলি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর অধিকারের কথা খুব কমই বলি। যারা মানুষের অধিকার দিতে চায়, যারা পশু পাখির অধিকার দিতে চায়,
অবশ্যই তারা উত্তম কাজ করে, তারা আল্লাহর কাছে অন্যতম প্রিয় কাজ করে, কিন্তু সাথে সাথে এরা মনে রাখতে হবে যে আল্লাহর অধিকারকে যথাযথভাবে দিতে পারে না, আল্লাহর অধিকারকে দেয় না, সে ব্যক্তি কখনোই মানুষের অধিকার দিতে পারবে না। আমার সৃষ্টিকর্তার অধিকার আমি দেই না, আমার পালনকর্তার অধিকার আমি দেই না, আমি সালাত আদায় করি না, সিয়াম পালন করি না, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেই হারাম থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখি না, তাহলে আমি কিভাবে একজন মানুষের অধিকার দেব, আমার মাধ্যমে কিভাবে একটা পশু পাখি অধিকার পাবে? এই জন্যই দেখতে পাচ্ছি আল্লাহর অধিকার ভুলে যাওয়ার কারণে, আল্লাহর অধিকার না দেওয়ার কারণেই আজকে আমরা মানুষের অধিকার পালন করতে পারছি না। মানুষ আমাদের হাতে নির্যাতিত হচ্ছে, মানুষ মানুষের হাতে নিহত হচ্ছে কোনো ধরনের কারণ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন যে মারবে সে নিজেও জানবে না যে সে কেন মারছে, আর যে মরবে নিহত হবে সেও জানবে না যে আমি কেন নিহত হচ্ছি। আজকে এমন জামানা এসে গেছে কিনা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে আক্রমণ করে মেরে ফেলা হলো, আমি নিজেও জানলাম না, আমার পরিবার জানলো না যে আমাকে কেন মারা হয়েছে, আবার যে মেরেছে সেও হয়তো বা অন্য কারো থেকে অ্যাসাইন্ড হয়ে মেরেছে, সে নিজেও জানলো না যে সে কেন মেরেছে। আমরা ব্যবহৃত হচ্ছে, আমরা ব্যবহৃত হচ্ছি মাত্র। কয়েকদিন আগে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে এক যুবক কর্তৃক একটা মেয়েকে নৃশংসভাবে কিভাবে চা পাতি দিয়ে কোপানো হয়েছে, আমরা ভিডিওতে দেখেছি, ফেসবুকে ইউটিউবে দেখেছি, টিভিতেও দেখাচ্ছে। একটা মানুষ কিভাবে পারে জনসমক্ষে কোনো ধরনের যুদ্ধ ছাড়া, কোনো ধরনের রায়ট ছাড়া, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, এরকমের দিনে দুপুরে শত শত মানুষের সামনে আরেকজন মানুষকে পোড়াতে কোপাতে? শত অপরাধ থাকতে পারে কারো, দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আদালত আছে, আমরা কিভাবে আমাদের আইন কানুনকে নিজের হাতে তুলে নিচ্ছি? তাহলে যদি আমার প্রতি যে অপরাধ করেছে, আমার যে অধিকার দেয়নি, তাকে যদি আমি আমার অধিকার হাত দিয়ে অপহরণ করতে যাই, কিংবা আমি যদি জোর করে আদায় করতে যাই, আমি আমার শক্তি সামর্থ্য যদি ব্যয় করতে যাই, তাহলে প্রত্যেকেই চেষ্টা করবে এরকম করতে। আর প্রত্যেকে যখন জোর করে তার অধিকার আদায় করতে যাবে, তখন সমাজে আর শান্তি শৃঙ্খলা থাকবে না, বিশৃঙ্খলায় সমাজ ভরে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর হকের কথা, যে ব্যক্তি আল্লাহর এই হকগুলো দেয় না তার কাছ থেকে মানুষের হক আশা করা যায় না। যে ব্যক্তি আল্লাহর হকগুলো দেয় না তার কাছ থেকে মানুষের হক, পশু পাখির হক আশা করা যায় না। এরপরে আসি আমরা দ্বিতীয়ত মানুষের হক। একজন মুসলিম হওয়ার জন্য প্রথমত আল্লাহর হক দিতে হবে, সে কথা নিয়ে আমরা কথা বললাম। এরপরে মানুষের হক, মানুষের হকের শেষ নেই, মানবাধিকারের শেষ নেই। 1948 সালে জাতিসংঘ একটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করেছে, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রে তারা প্রায় 30টার মতো মানবাধিকারের ধারণা দিয়েছে, ধারা বর্ণনা করেছে, মানুষের জীবনের অধিকার, বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, পরিবার গঠনের অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটি সংবিধান রয়েছে রাষ্ট্রের, সে রাষ্ট্রের সংবিধানেও আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন ব্যবস্থায় রয়েছে। আমাদের এই জাতিসংঘের মানবাধিকারের ঘোষণা, আমাদের রাষ্ট্র হওয়ার পরে রাষ্ট্রের সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা, এগুলো কত বছরের পুরাতন বলেন তো? 1948 সাল থেকে 2016 কত বছর? 70 এরকমের হবে। 1971-72 সালে আমাদের সংবিধান হয়েছে, সেখানে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, কত সালের? 45 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। আপনাদেরকে অনুরোধ করব, এই জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা ইন্টারনেটে পাওয়া যায়, যারা শিক্ষিত সমাজ, অন্ততপক্ষে যারা স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছেন, ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখবেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, পেয়ে যাবেন। তারপরে সেটাকে ডাউনলোড করে কোরআন এবং হাদিসের সাথে ওই ধারাগুলোকে মিলিয়ে দেখবেন, কোরআন এবং হাদিস মানুষকে যে অধিকার দিয়েছে তার থেকে বাড়তি কোনো অধিকার জাতিসংঘ দিতে পেরেছে কিনা।
কম্পারিজন করে দেখবেন, তুলনা করে দেখে তারপরে আমাকে এসে বলবেন যে একজন মানুষের মৌলিকভাবে এই অধিকার পাওয়ার কথা ছিল কিন্তু জাতিসংঘ দিয়েছে ইসলাম দেয়নি, বলবেন? আমি ইনশাল্লাহ ডিফেন্স করব। আমি স্টাডি করেছি 1990 সালে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, যেটা মুসলিম বিশ্বের প্রধানতম আন্তর্জাতিক সংস্থা, তারাও একটি আন্তর্জাতিক ঘোষণা দিয়েছে মানবাধিকারের উপরে, সেটা হচ্ছে ওআইসি ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন ইসলাম। ইসলামে একজন মানুষকে কী কী অধিকার দেওয়া হয়েছে সেটাও আমার কাছে রয়েছে, আপনারা চাইলে ইন্টারনেট থেকে সেটাও নিয়ে পড়তে পারেন। তারপরে কম্পারেটিভ স্টাডি করে দেখেন যে ইসলাম 1450 বছর আগে মানুষদেরকে যে অধিকার দিয়ে এসেছে, আজকের এই ধারণাগুলো, আজকের এই ঘোষণাগুলো সেই অধিকার দিতে পারছে কিনা। আজকে মানবাধিকারের এত ঘোষণা, তারপরেও কই আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রোহিঙ্গাদের মানবাধিকার কোথায় গেছে? ইয়েমেনের মুসলমানদের মানবাধিকার, ইরাকের আফগানিস্তানের মুসলমানদের মানবাধিকার কোথায়? ফিলিস্তিনি ভাইরা সেই 48 সাল থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ইহুদিদের হাতে নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, তাদের মানবাধিকার কোথায়? কই? কোনো মানবাধিকার কর্মী তো তাদের পক্ষে কথা বলে না। সেই জন্যই আমরা বলছি ওই যারা মানবাধিকারের দোষর সেজেছে আজকে, তারা যেহেতু আল্লাহর অধিকার দেয় না, আল্লাহর অধিকারকে সমর্থন করে না, সেহেতু তাদের মাধ্যমে কখনোই মানুষের পরিপূর্ণ হক, পরিপূর্ণ অধিকার আদায় করা সম্ভব নয়। মুসলমানরা, একজন মুসলিম যেহেতু আল্লাহর প্রতি জবাবদিহিতা করতে বাধ্য, তার আন্ডারে যত মুসলমান থাকবে, তিনি রাষ্ট্রপ্রধান হন, তিনি সমাজপতি হন, তিনি পরিবার প্রধান হন, তিনি তার প্রতিষ্ঠানের প্রধান হন, যেখানেই তিনি প্রধান হবেন, তার আন্ডারে যারা থাকবে, তার অধীনে যারা থাকবে, তাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতাকে করতে হবে। একজন মুসলিমের মধ্যে যেহেতু এই জবাবদিহিতার মানসিকতা কাজ করে, সেই জন্য দায়িত্বশীল পদে বসে সে কখনো তার অধীনস্থদের প্রতি জুলুম করতে পারে না। একজন মানুষের যেমন পজিটিভ অনেকগুলো অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে সকল রকমের অন্যায় অত্যাচার থেকে বেঁচে থাকারও অধিকার তার রয়েছে। আমি একজন মুসলিম হলে পরে আমার হাত দিয়ে আরেকজন মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে একজন মানুষ কখনো আঘাতপ্রাপ্ত হতে পারবে না, একজন মুসলিম কখনো মুখ থেকে, কোনো গালিগালাজ থেকে শুরু করে যত ধরনের মানসিক টর্চার আছে তার শিকার হতে পারে না। সেই বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, একজন মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। আপনার আমার হাত থেকে আরেকজন ভাই যদি নিরাপদ না থাকে, ছোট একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, কোনো কারণ নেই, হয়তো বা একটু দুষ্টামি করেছে, হয়তো বা আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, গাড়ির সামনে চলে এসেছে, হয়তো বা আপনার গায়ে একটু কাদার ছিটা লেগেছে তার কারণে, হয়তো বা অন্য কোনো কারণে আপনি তার উপরে একটু রাগ করেছেন, ডেকে এনে দুটো চট দিয়ে দিলেন। করি না আমরা? অহরহ করি, চোখের সামনে দেখি আমরা করি, দিলাম একটা চট দিয়ে, আমি শক্তিমান আর যে শক্তিহীন তার প্রতি আমি জুলুম করে ফেললাম। আল্লাহর প্রতি মানুষ জুলুম করে শিরিক করার মাধ্যমে, মানুষের প্রতি মানুষ জুলুম করে বিভিন্ন মাধ্যমে, তার হাত দিয়ে জুলুম করে, তার মুখ দিয়ে জুলুম করে, সে মুখ দিয়ে গালি দেয়, গালি দেওয়ার মাধ্যমে অন্যের মানহানি করে। আজকের রাষ্ট্রীয় আইনে মানহানির বিরুদ্ধে মামলা হয়, কোটি কোটি টাকা দাবি করে মানহানির মামলা হয়। আজকে যে মানহানির মামলা হয়, সে মানহানির মামলা কি নতুন? মানহানির আইন কি নতুন? মানুষের মানের নিরাপত্তা, মানুষের সম্মানের নিরাপত্তা কি নতুন কোনো বিষয়? না, নতুন কোনো বিষয় নয়, ইসলাম বহু আগেই মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে। বিদায় হজের ভাষণ পড়ে দেখুন, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আজকের এই মক্কার নিরাপদ শহরে, আজকের এই আরাফার দিনে তোমাদের জন্য যেরকম এই মক্কা শহর হারাম সম্মানিত, এবং এই দিন যেরকমের সম্মানিত,
সেই রকমের সম্মানিত হচ্ছে তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ এবং একে অপরের সম্মান। আপনি আরেকজন ভাইয়ের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করতে পারবেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। যদি আপনি এটা চর্চা করেন তাহলে কিয়ামতের মাঠে ওই রক্তের বদলা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আদায় করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি সেই বদলা না দিবেন, আপনার হাজারো ভালো আমল আছে, সালাত আদায় করতে করতে কপালে দাগ পড়ে গেছে, সিয়াম পালন করতে করতে আপনি প্রতি বছর সবগুলো সিয়াম পালন করার খ্যাতি অর্জন করেছেন, প্রতি বছর আপনি হজ করেন, প্রতি বছর আপনি লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত প্রদান করেন, কোনো কিছুই কাজে আসবে না যদি এক ফোঁটা রক্তের বিচার আল্লাহর কাঠ গড়ায় কিয়ামতের দিন ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব না হবে সালাতের, অর্থাৎ নামাজের। যে ব্যক্তির নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যাবে, পরবর্তী অন্য কোনো হিসাবে সে আর আটকাবে না। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব না হবে রক্তের। যে ব্যক্তির রক্তের হিসাব থাকবে না, সে ব্যক্তি অন্যভাবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রক্তের হিসাব বড়ই কঠিন হিসাব, অন্যায়ভাবে যদি এক ফোঁটা রক্ত ঝরাই, কিয়ামতের মাঠে আমার শূন্য আমল নিয়ে জাহান্নামে যেতে হবে। একটা হাদিস শুনাই, সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আতাদ্রুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? নিঃস্ব যার কিছুই নাই, আমরা তো নিঃস্ব শব্দে বললেই বুঝতে পারি, আরে যার কিছুই নাই, টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, এমন ব্যক্তি তো নিঃস্ব নাকি? আমরা তো সাধারণভাবে এটাই জানি। সাহাবারাও ভেবেছিলেন মনে হয় যার টাকা পয়সা নাই তাকেই মনে হয় রাসূল বুঝাচ্ছেন। সাহাবারা উত্তর দিলেন, মাল্লা দিরহামান ওয়ালা দিনারান ওয়ালা মাতান, আমাদের মধ্যে মুফলিস মানে নিঃস্ব ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো ধরনের আসবাবপত্র নাই, সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তোমরা বোঝোনি, আমি নিঃস্ব বলতে কাকে বুঝাচ্ছি, নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। কিয়ামতের দিন যে ব্যক্তি সালাতের আমল নিয়ে আসবে, সিয়ামের আমল নিয়ে আসবে, যাকাতের আমল নিয়ে আসবে, অনেক ভালো ভালো কাজের আমল নিয়ে, অনেক আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবে। সাথে সাথে তার আমল নামায় এমনই কিছু আমল থাকবে যে আমলগুলো খারাপ। কেমন খারাপ? সে কারো রক্ত ঝরিয়েছে, কদ সাফাকা দামি হাদা, কোনো ব্যক্তি রক্ত ঝরিয়েছে, কোনো ব্যক্তিকে মেরেছে, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, এরকমের যে অপরাধগুলো আছে মানুষের হকের সাথে সম্পর্কিত, এই অপরাধগুলো নিয়ে এসেছে। সে একদিকে ভালো মুসল্লি, একদিকে ভালো সায়েম, একদিকে ভালো আলহাজ, একদিকে ভালো যাকাত দানকারী বিশাল দানবীর, আর একই সাথে সে অন্যায়ভাবে অন্যের জমি ভক্ষণ করেছে, অন্যায়ভাবে অন্যকে মেরেছে, অন্যায়ভাবে অন্যের মানহানি করেছে। এই অবস্থা নিয়ে যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসবে, তখন আল্লাহ তারা বিচার করবেন। সেই বিচার কি ন্যায় বিচার না বিচার? হান্ড্রেড হান্ড্রেড ন্যায় বিচার। সেই বিচার দুনিয়ার কোনো বিচারের মতো নয়। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ তারা বিচার করবেন। কিভাবে বিচার করবেন? ওই যে ব্যক্তি সালাত আদায় করার পরেও অন্যায় করেছে, ওই যার প্রতি অন্যায় করেছে মাজলুম, তাকে নিয়ে আসা হবে। তারপরে সে যদি জাহান্নামে হয়, তাহলে আমি যে জুলুম করেছিলাম দুনিয়ায়, আমার এই জুলুমের কারণে আমার আমলনামা থেকে সওয়াব নিয়ে তার আমলনামায় দেওয়া হবে। এভাবে যতজন আমার পাওনাদার থাকবে, যতজনের জমি আমি নিয়েছি, যতজনের রক্ত ঝরিয়েছি, অন্যায়ভাবে যতজনের গালিগালাজ করেছি, যতজনের মানহানি করেছি, সবাই লাইন ধরবে। পাওনাদার পাওনাদার লাইন ধরেছে, আল্লাহ এখন পাওনা মিটিয়ে দেবেন। দুনিয়ায় তো দেই নাই, পাওনা মিটিয়ে দেবেন। কিভাবে? আল্লাহ তাআলা তখন আমার সওয়াব, ওই যে ফজরের শীতকালের ফজরে এসে মসজিদে সালাত আদায় করেছি, কত কষ্ট করে সওয়াব অর্জন করেছি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দান করেছি, দানবীর সেজেছি, এই যে সওয়াবগুলো অর্জন করেছিলাম, এই সওয়াবগুলো ওই পাওনাদারের মধ্যে আস্তে আস্তে করে বণ্টন করে দেওয়া হবে।
একজনের 500 লাগে, 1000 লাগে, যা লাগে খালি দেওয়া হবে। দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল পাওনাদার 10 জন, আমার সওয়াব 5 জন পর্যন্ত পৌঁছেছে, ওই 5 জন আমার সওয়াব পেয়ে জান্নাতে চলে গেছে, অথচ তারা কিন্তু জান্নাতে যাওয়ার লোক ছিল না, তারা জাহান্নামে যাওয়ার কথা ছিল, তারা জান্নাতের পথ ধরবে আমার কাছ থেকে সওয়াব নেওয়ার কারণে, কারণ দুনিয়ায় আমি তাদের উপরে জুলুম করেছিলাম, তাদের হক নষ্ট করেছিলাম। তারপরে 5 জন চলে গেছে, আরো যে 5 জন আছে পাওনাদার কি করা যায় এখন? আল্লাহ তাআলা বলছেন, অতঃপর ওই যে পাওনাদার 5 জন আছে, আয়ো এই 5 জনের গুনাহ নেওয়া হবে, যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তাদের নিয়ে নেওয়া হবে, গুনাহগুলো আমার তো সওয়াব শেষ, আমার ডিপোজিট যা ছিল এগুলো শেষ, এরপরে ক্রেডিট নেওয়া হবে, তাদের কাছ থেকে গুনাহগুলো নিয়ে আমার উপরে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে তাদের যে সামান্য ভালো আমল থাকবে, যখন মিজানের পাল্লায় দেখা যাবে যে না ভালো আমলগুলো বেশি হয়ে গেছে, তখন তারা জান্নাতে চলে যাবে, আমার সওয়াব তো আগেই শেষ, এরপরে ওই জাহান্নামী লোকগুলোর বা এখন যারা জান্নাতে গেছে তাদের গুনাহগুলো আমার উপরে চাপিয়ে দেওয়ার কারণে আমি শেষ পর্যন্ত কোথায় যাব? জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন, ফাতুরি হাফিন নার, অতঃপর এই আমলদার লোকটি মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে মানুষের হক দিতে দিতে তার সব শেষ হয়ে যাবে, তারপরে মানুষের গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের হক এত সহজ না, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, মানুষের হক আল্লাহ তারা মাফ করবেন না। আমি যদি মৃত্যুর আগে মানুষের হক নষ্ট করে থাকি, মানুষের কাছ থেকে মাফ না করে যদি আমি হাজারো বারো তওবা করি, আল্লাহ তারা আমার তওবা কবুল করবেন না। প্রিয় উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে ইউসি বিন আফসি ওয়া ইয়াকুম, আমাকে সহ আপনাদের সবাইকে নসিহাত করছি, মানুষের হকের ব্যাপারে সাবধান হতে হবে, মানুষের হকের ব্যাপারে সাবধান হতে হবে, মানুষের হক যেন আমরা সামান্য পরিমাণও লঙ্ঘন না করি, নষ্ট না করি, যদি করি তাহলে সাথে সাথে যেন আমরা তার কাছে মাফ চেয়ে নেই, আর যদি মাফ না চেয়ে নেই তাহলে কিয়ামতের মাঠে কিন্তু এই সওয়াবগুলো সব তাকে দিয়ে দিতে হবে, উপায় নাই বাঁচার। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, বললাম দুটা হকের কথা, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে মানুষের হক, আর একটা রয়েছে নিজের উপরে নিজের হক। ইনশাআল্লাহ সানি খুতবায় সে সম্পর্কে যদি সময় পাই বলবো, আর না হয় আগামী সপ্তাহে বা পরবর্তীতে কোনো এক সময় নিজের উপরে যে নিজের হকগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখা ভালো, এক খুতবায় কখনোই এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আল্লাহর প্রতি যেমন আমার হক রয়েছে, মানুষের মধ্যে হকের মধ্যেও স্তর বিন্যাস রয়েছে, মানুষের হকের ক্ষেত্রেও স্তর বিন্যাস রয়েছে। 1 নম্বরের স্তর হচ্ছে পিতামাতার হক, 2 নম্বরের স্তর হচ্ছে আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের হক, তারপরে দূরবর্তী আত্মীয়দের হক, তারপরে প্রতিবেশীদের হক, তারপরে সাধারণ মানুষদের হক, তারপরে সমগ্র মুসলিম মানুষদের এবং সমগ্র মানবতার হক। অতএব এই স্তর অনুযায়ী আমাদেরকে হক অগ্রাধিকার দিতে হবে। পিতামাতার হক না দিয়ে যদি আত্মীয়র হক দেওয়া শুরু করি, আবার আত্মীয়র হক না দিয়ে যদি প্রতিবেশীর হক দেওয়া শুরু করি, তাহলে কিন্তু হবে না। ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আগামী এক খুতবায় আলোচনা করার চেষ্টা করব। আজকের খুতবা এতটুকুই, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর হক পরিপূর্ণভাবে তাকে দেওয়ার এবং মানুষের যে হকগুলো আছে মানুষদেরকে সেগুলো দেওয়ার এবং মানুষের হকের লঙ্ঘন হয় এমন সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله الله تعالى بولشن هي من درغن তোমরা সত্যিকারভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এর মানে কি? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আর মুসলিম হওয়ার জন্য সবার আগে আমাকে জানতে হবে যে একজন মুসলিমের জন্য কি কি জানা জরুরি, একজন মুসলিমের জন্য কি কি জানা
জরুরি, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে আমি পালন করতে পারবো না। আমি যদি রাষ্ট্রের আইন না জানি তাহলে পালন করতে পারবো? আর যদি রাষ্ট্রের কোনো আইন না জানার কারণে আমি ভঙ্গ করি তাহলে কি পুলিশ আমাকে ছেড়ে দেবে? পুলিশ ধরছে, আইন ভঙ্গ করেছি আমি, ট্রাফিক আইন, এম পুলিশ আটকাইছে। এখন যদি আমি বলি যে ভাই আমি আইন জানতাম না, তাহলে কি আমার চলবে? আমাকে ছেড়ে দেবে যে ভাই তুমি যখন জানো না অতএব যাও? ছাড়বে না। এই জন্য আল্লাহ যে আইন আমার জন্য দিয়েছেন, যে বিধিবিধানগুলো আমার জন্য দিয়েছেন, যে যেগুলোকে হালাল করেছেন, যেগুলোকে হারাম করেছেন, এই হালাল হারাম এবং বিধিবিধানগুলো, ইবাদতের পদ্ধতিগুলো, তাওহীদের জ্ঞানগুলো যদি আমি নিজে আগ্রহে না জানি, না অর্জন করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমার এই এক্সকিউজ মানবেন না যে আমি জানতাম না। আমার দায়িত্ব জানা। গাড়ি নিয়ে রাস্তায় নামলে যেমন রাস্তায় চলাচলের আইন জেনে রাস্তায় নামতে হয়, সংসদ ভবন এলাকায় গেলে পরে যেমন স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, আত্মসমর্পণ পুলিশের কাছে করার পরে পুলিশের আইন মেনে যেমন চলতে হয়, বিভিন্ন এলাকায় ঢুকলে পরে সেনাবাহিনীর এলাকা, ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকলে পরে কি আপনি আপনার স্বাধীন মতো সব কিছু করতে পারবেন? ওখানে ঢোকার সাথে সাথেই ওনাদের যে নিয়ম আছে সেই নিয়ম আপনাকে ফলো করতে হবে। আপনি যখনই ইসলামের মধ্যে ঢুকবেন তখনই ইসলামের যে নিয়ম আছে সেই নিয়ম আপনাকে পালন করতে হবে। আপনি ইসলাম পালন করবেন সাথে সাথে অন ইসলামিক কালচার চর্চা করবেন, চলবে না। আপনি ইসলাম পালন করবেন সাথে সাথে হিন্দুদের পূজায় যাবেন, চলবে না। আপনি ইসলাম পালন করবেন সাথে সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন মতবাদের অনুসারী হবেন, চলবে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা, সবার আগে জানতে হবে যে আমার কি করা উচিত এবং আমার কি করা উচিত না। আজকের এই খুতবার সানি খুতবায়ও আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসুন আমরা জানি, আসুন আমরা একটু পড়াশোনা করি, আমরা একটু জানার চেষ্টা করি যে আমি একজন মুসলিম হওয়ার জন্য আমার কি করতে হবে। আমরা এই সংক্ষিপ্ত সময়ে কিছু বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হিসাবে কবুল করে নেন। আমরা কেউ যেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এবং আমাদের যারা ভাই ব্রাদার আছে তাদেরকেও যেন আল্লাহ তাআলা এই পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমাদের পরিবারের যারা সন্তান সন্ততি ভাই বোনেরা রয়েছে তারাও যেন পরিপূর্ণভাবে মুসলিম হয়ে আল্লাহর কাছে যেতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের মধ্যে যারা বিশেষ করে মহল্লায় এবং যারা অন্য অন্য জায়গায় অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে শেফায়ে কামেলা আজলা দান করেন। বিশেষ করে আমার বড় বোন অসুস্থ, বেশ কিছুদিন যাবো, তার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহুম্মা আতিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। সমগ্র বিশ্ব মুসলিমের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা বার্মার মুসলিমরা সহ বিভিন্ন জায়গায় যেসব মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। বার্মার মুসলমানদেরকে বিশেষ করে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। যত অমুসলিমরা রয়েছে তাদেরকে দ্বীনের ছায়াতলে আসার, ইসলামের ছায়াতলে আসার এবং হেদায়াত লাভ করার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন এবং বিপদ থেকে মুক্তি দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ولذكر الله تعالى أعلى وأولى وأعز وجل.